শিক্ষার্থী বৃন্দ, সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও স্নেহ ভালোবাসা। আশা করি সকলে তোমরা ভালো আছো। না, আমিও ভালো আছি। আমি শহীদ মহম্মদ উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফ থেকে বলছি, অনলাইন ক্লাসে গীতা মণ্ডল আমার নাম। তোমাদের বাংলা ক্লাসে, বাংলা ক্লাস নিয়ে একটু আমরা এখন পড়াশোনা করবো, ঠিক আছে? কিছু জানবো, শিখবো এই আর কি। গত তারিখে কিছু কিছু ক্লাস হয়েছে বা হবে, অনলাইনে সব ক্লাসের ক্লাসগুলো হবে। এবার তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগী হবে এবং সবাই পাঠে মন দাও। হ্যাঁ, গত তারিখে কী কী ক্লাস যেন দেওয়া হয়েছিল, কতটুকু পড়ার মধ্যে হলো সেটা, আবার এর মাধ্যমে ব্যবসাত পরিস্থিতি, সব কিছু পরিস্থিতির শিকার। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের সময়টাকে নষ্ট করা যাবে না। এখন আমরা সব ক্লাসগুলো হচ্ছে, সব ক্লাসগুলোই একটু মনোযোগ সহকারে দেখবো, শুনবো, বুঝবো, তাদের যতটুকু উপকার হয় এটু করতেই হবে। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, পিছানো যাবে না। তাহলে তোমরা সবাই তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা গদ্য থেকে আমি মরু ভাস্কর, মরু ভাস্কর নিয়ে তোমাদের পড়াশোনা করবো, তুমি জানবো। হ্যাঁ, এই গদ্য থেকে এই আলোচনাটা করবো। তোমরা এবার দেখো, হচ্ছে মরু ভাস্কর, এটা কে লিখেছে? হাবিবুল্লাহ বাহার। কবিটা হবিবুল্লাহ বাহার, বুঝেছ? এনার এবার আমরা একটু জন্ম, তারপরে বাবা, তারপরে বিশেষ বিশেষ গ্রন্থগুলো, তার শিক্ষা, কর্মজীবন, এগুলো সম্পর্কে আমরা একটু জানবো, বুঝেছো? তার হচ্ছে মৃত্যু কাল এসব নিয়ে জানবো। তাহলে হবিবুল্লাহ বাহারে হচ্ছে জন্ম, মৃত্যু কাল এগুলো জানবো। জন্মটা হচ্ছে কি, 1906 খ্রিস্টাব্দের ফেনী জেলায়, বুঝেছো, জন্মগ্রহণ করেছে। তার বাবা হচ্ছে মোহাম্মদ নুরুল্লাহ চৌধুরী, বুঝেছ? আর হচ্ছে এরপর এর মানে শিক্ষা ও কর্মজীবন হচ্ছে কলকাতা ইসলামিয়া কলেজ, বিএ পাস 1928 খ্রিস্টাব্দে, বুঝেছ? তার শিক্ষা এবং কর্মটা কোথায়? কলকাতা। এগুলো ছোটো ছোটো জ্ঞানমূলক প্রশ্নে পড়বে, বুঝেছ? কলকাতা ইসলামিয়া কলেজ এবং তার পাশ হচ্ছে বিএ পাস, সে কত সাল? 1928 খ্রিস্টাব্দে। তার পেশাটা কী ছিল? সাংবাদিকতা। সে সাংবাদিকতা পেশায় মানে যোগদান করে। এবার তার গ্রন্থ, বিশেষ বিশেষ গ্রন্থগুলো কী? গ্রন্থ হচ্ছে পাকিস্তানি, তারপরে ওমর ফারুক এবং হচ্ছে আমির আলী, আরও আছে ইত্যাদি আছে, বুঝেছ? তার মধ্যে আমি কয়েকটা মেনে লিখেছি, বুঝেছ? এইবার মৃত্যু, তার মৃত্যু কালটা হচ্ছে কত? 15 এপ্রিল 1966 খ্রিস্টাব্দে, বুঝেছ? তার মৃত্যুকালটা কী বললাম? বা হচ্ছে 15 এপ্রিল, তারিখ মাস এবং সালটা 1966 খ্রিস্টাব্দে, বুঝেছ? তাহলে মোটামুটি হবিবুল্লাহ বাহারের মরু ভাস্কর এই গল্পের হচ্ছে লেখক, এর সম্পর্কে, এনার সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। ইনি কি ইসলামী একটা সম্ভ্রান্ত, ইসলামী বা ইসলাম পরিবারের একটা সম্ভ্রান্ত পরিবারের সে কবি, বুঝেছ? ইনি মরু ভাস্কর সম্পর্কে কী বলেছেন, কী লিখেছেন, লেখক কী বলেছেন, তার সঙ্গে কী নিয়ে বলেছেন, এটা সম্পর্কে আমরা জানি না। তোমরা একটু বইটা দেখো। হ্যাঁ, আগে একটু বইটা দেখো। বইটাতে কী দেখো, হচ্ছে 14 পৃষ্ঠা, বাংলা বই সময় বের করুন। হ্যাঁ, বের করুন, বের করে একটু দেখো, আমি পড়ি দেখো। মরু ভাস্কর হবিবুল্লাহ বাহার, যেসব মহাপুরুষদের আবির্ভাবের পৃথিবীর ধন্য হয়েছে, মানুষের জীবন যাত্রা এনেছেন, মানে ফুটিয়ে তুলেছেন লাবণ্য মরু ভাস্কর্য, হজরত মোহাম্মদ মুস্তফা তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার সম্পর্কে, হজরত মোহাম্মদ এর জীবন সম্পর্কে এটাই আমরা
জানবে কোথায় কম বেশি, সেই মরু দেশে তোমাদের মরু সৌদি আরব এইসব দেশে আর কি হজরত মোহাম্মদের কী করতে যাওয়ার একটা বিশাল সেটা কি তোমাদের একটা ধর্মীয় জায়গা, বিখ্যাত এবং শ্রেষ্ঠ ধর্মীয় একটা জায়গা। সেখানে কার উদ্দেশ্যে যাও? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উদ্দেশ্যে, তার সান্নিধ্যে কিছু চাওয়া এবং পাওয়া কিছু কামনার উদ্দেশ্যে সেখানে যাও। সেটা কোন দেশে? মূল ভাস্কর উদ্দেশ্যে মূল অঞ্চলে এনার সেই স্থান, এটা সম্পর্কে আমরা জানি। তাহলে ঠিক আছে, তারপরে আরবের লোকেরা স্মৃতি শক্তি এখানে আরব দেশ নামে এটা বিখ্যাত, শক্তি অসাধারণ। এতে বিরাট বিরাট কাব্য গ্রন্থ সহজে তারা মুখস্থ করে ফেলত, আর সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবি লজ্জার কথা বলে মনে করতে অনেক কিছু এখানে সহজভাবে এটা বলা হচ্ছে। এই গল্পের মধ্যে আমরা হযরত মোহাম্মদ সেই বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে ওনার এই ওনাকে নিয়ে আমাদের এই গল্পটা মূল হচ্ছে কথা, এবং ওনার সম্পর্কে আমরা অনেক কিছু জানি। এইটার মধ্যে ওনাকে নিয়ে আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে ওনার জীবন সম্পর্কে জানি। আচ্ছা, এবার তাহলে মোটামুটি কী হলো, তাহলে মরু ভাস্করটা কী এইটাকে আমরা এখন জানব। এইটা এগুলো জানলাম, কবিগুলো চিকিৎসক জানলাম। এবার মরু ভাস্কর গল্পের লেখক মহানবীর জীবন যেটা একটু তোমাদেরকে বললাম, জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিভিন্ন দিক সম্পর্কে তোমাদের শ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি ওনার সম্পর্কে এখানে তুলে ধরেছি, এবং তার সম্পর্কে আমরা কিছু জানি। তাহলে কী হলো, তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতন নৈতিকতার বিকাশে আমাদের ধর্মীয় এটা একটা ধর্মীয় জায়গা এবং নৈতিকতা বিভিন্ন জ্ঞান আমাদের জ্ঞান আচরণ নৈতিকতা আচার আচরণ ওনার কাছ থেকে আমরা শিখেছি এবং যুগ যুগান্তর থেকে শিখেছি এবং শিখে এসেছি, তাই না? ওনাকে অনুসরণ করে ওনাকে অনুকরণ করে আমরা অনেক ভালো দিকগুলোকে শিখেছি এবং শিখব। এগুলো আমরা কতটুকু কী গ্রহণ করতে পারি এবং পারবো বা পারবো না সেটা আমাদের সব নিজে পারি, বুঝতে পারছ? তাহলে কে আমাদের ধর্মীয় চেতন ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত সম্পর্কে যেটা বললাম ওনার ভালো ভালো দিকগুলো সম্পর্কে, তিনি মহাপুরুষের মধ্যে একজন। তিনি কি তার মধ্যে মহাপুরুষের মধ্যে একজন? কে সেই হযরত? কে কোন ব্যক্তি? কেন? কিসের জন্য? কেন? কি? কোথায়? কী কারণ? এইসব দিয়ে আমরা অনুধাবন প্রয়োগ এবং হচ্ছে উচ্চতর দক্ষতা জ্ঞানগুলো বিভিন্ন আমরা স্টেপ বাই এই প্রশ্নগুলো বের করতে পারব। কেন, কোথায়, কারণ, হ্যাঁ, যেগুলো বাস্তব কারণগুলো সেগুলো হচ্ছে প্রয়োগের মধ্যে পড়বে, বুঝেছ? তাহলে কে সেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম? তিনি মহাপুরুষের মধ্যে একজন, সে চরিত্রবান মহান মানবপ্রেমিক, সে মানুষদের এত স্নেহ আদর সম্মান করত, কখনোই সে মহান ব্যক্তি বলে নিজেকে মনে করত না। তারপরে জীবনপ্রেমে মহিয়ান, তাহার জীবন সে নিজের জীবনকে কোনো সময় সে ইয়া করত না, অন্যের নিয়ে সে সব সময় অন্যদেরকে নিয়ে তিনি খুবই ভাবতেন, সব সময় মানবপ্রেম, সে মানবদের নিয়ে চিন্তা চেতনা করত। আচ্ছা, মহিয়ান বিপদে ধৈর্যশীলতা, তার সে কঠিন কঠিন অনেক অনেক বিপদ তার সামনে এসে গেলেও সে কোনো সময় ভয় পায়নি। তিনি সেই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম
কখনো কোনো কঠিন কাজকে ভয় পায়। অনেক কঠিন কাজকেও সে কিসের সাহসিকতা এবং ধৈর্যশীলতার মাধ্যমে সেগুলো সে মানে সমাধান করেছে, বুঝেছ? তার ধৈর্যশীলতা, তার অনেক ধৈর্য, দারিদ্র অচঞ্চলতা, মানে সে দরিদ্র, সে কিন্তু খুবই দরিদ্র, এবং তারপরও সে কখনো সাহস হারাননি। অচঞ্চলতা, সে চঞ্চলতা করে না, সে খুব ধৃষ্টি নম্র বিনয়ী ব্যক্তি তিনি, বুঝেছ? শত্রু প্রতি মহত তার, আমরা কী করি? আর আমরা এখন কেউ যদি কোনো একটা কিছু ক্লাস ইয়ে করে কি, আমরা তার প্রতি তাকে আগে মানে তাকে অ্যাকশান নিয়ে তাকে একটা হেনস্থা করতে পারবো, তবে আমরা এখন শান্তি করবো, তাই না? আর উনি কী করেছে, শত্রুর প্রতি মহৎ তার জীবন এবং সুজ্জ্বল, এই মহৎ কাজগুলো করার জন্যে তার সুজ্জ্বল দেখে নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মানব জাতির গৌরব, এই ইনি ছিলেন, এই ব্যক্তি ছিলেন মানব জাতির গৌরব, বুঝেছ? এবং তেষট্টি বৎসরের ঘটনা বহু, সে 63 বৎসর পর্যন্ত অনেক বহু বহু ঘটনা, কঠিন সহজ বিভিন্ন ঘটনা মধ্যে দিয়েও সে জীবনকে সাহসিকতার সহিত এগিয়ে নিয়ে গেছে, কখনো সে সাহস হারাননি। জীবনে মিলে মিশে ছিল তার জীবনে এই সব নিয়ে, সবসময় সে হাসি খুশির সঙ্গে জীবন অতিবাহিত করেছে। তাহলে কী করেছে, তিনি অনেক ধৈর্যশীলতা সহিত এইসব আল্লাহ মহান নবী হওয়া সত্ত্বেও, তিনি আল্লাহ মহান নবী হওয়া সত্ত্বেও তিনি কখনো নিজেকে আল্লাহ ভাবেননি, বুঝেছ? তিনি সাধারণ একটা মানুষ ভেবে তার সামনে কর্মজীবনগুলো সামনে এগিয়ে নিয়েছে। মহান নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ ছিলেন একজন সাধারণ মানুষের মতো, যেটা বললাম, বুঝেছ? তাই তিনি মহান জাতির গৌরব, 63 বছর বয়সে ঘটনা বহুল জীবনে মিশেছিল হাসি খুশি, ভাব কোমলতা ও কঠোরতা, তার মধ্যে কঠোরতাও আছে কিন্তু সব সময় কোমলতার শরীর দিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে এবং হাসি খুশির মধ্যে দিয়ে সে এগিয়ে নিয়ে গেছে। তিনি নারী ও পুরুষ, নারী পুরুষ শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণ ছিল কুসুমের মতো, মানে কুসুমের মতো, কোমলের মতো, কুসুমের মতো নরম, তার আচরণ খুবই সুন্দর, কোনো সময় সে একবারও রাগ এবং তার আচরণ তিনি সালাম খারাপ ব্যবহার কারোর মধ্যে দেখাননি, বুঝেছ? কমলের মতো, সুকমলের মতো। আচ্ছা, কমল এবং কমল প্রীতি ও মমতা, মমতায় তার, দয়ায় তার সব কিছু ভরা, বুঝেছ? তার মন এবং তার সব কিছুই প্রীতি, সব কিছু তার মধ্যে ছিল, যেটা আমাদের মধ্যে সবসময় আমাদের এইটা থাকে ভালো, ওইটা থাকে মন্দ, এরকম, বুঝেছ? কিন্তু আর তার মধ্যে এই ওনার মধ্যে সব কিছু ছিল। তারপরে নারীর অবস্থান পরিবর্তন ও মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত, সে নারীদের প্রতিও তার কীভাবে মানে নারীদেরকে কঠোর থেকে সে সাধারণ জীবনযাপন কেমনভাবে সে প্রতিষ্ঠিত করবে, এটাই তার জীবনের ব্রত ছিল, বুঝেছ? ছিল ব্রত, তার তুলনা ছিল ব্রত। অন্য ধর্মের প্রতি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু, অন্য ধর্মের প্রতি সে কখনোই অবহেলা করেনি, সে সব ধর্মকে সমান চোখে দেখেছে। আমরা অনেক সময় অনেক রকমের ইয়া করি না, কিন্তু এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনোই কোনো ধর্মকে অবজ্ঞা করেননি। তিনি শ্রদ্ধার সহিত ভক্তির সহিত এবং আমাদের সবাইকে তাই শ্রদ্ধা এবং ভক্তির সহিত সব ব্যক্তি এবং ধর্ম এবং সব কিছুকে আমাদের শ্রদ্ধা ভক্তির সঙ্গে মেনে নেওয়া এবং করা উচিত। আমাদেরকে এগুলো করা মানে শ্রদ্ধা ভক্তি না করে অবহেলা করা উচিত নয়। এটা সবসময় আমাদের শ্রদ্ধা ভক্তি বারবার সবাইকে করা উচিত, যিনি এই মানে যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাহলে একটা বিশাল বিরাট শিক্ষা, তাই না? আমরা কতগুলো শিক্ষা ওনার কাছ থেকে পেলাম, কিন্তু করি কয়টা, বুঝেছো? কত সুন্দর কথা দিয়েছে, কত সুন্দর ব্যক্তি হিসাবে, কত সুন্দর এবং ব্যক্তি হিসাবে তার আচরণ ব্যবহার কত সুন্দর আমাদের মধ্যে ফুটিয়ে তুলেছে এবং আমাদেরকে জ্ঞানের মধ্যে সে মিলিয়ে দিয়েছে। এই জন্য আমাদের এগুলো অবশ্যই করা উচিত এবং উদার ও সহিষ্ণু। কুসংস্কারকে প্রশ্রয় দেননি, সে কুসংস্কারকে কোনো সময় প্রশ্রয় দিত না, সব কিছুকেই অনেক অনেক একটা আন্দাজে একটা ইয়ে করে সে কুসংস্কার করতো, তা না, সবসময় কুসংস্কারকে কোনো সময় তিনি প্রশ্রয় দিতেন না। যা সত্য তাই সুযুক্তি সাধ্য, যা সত্য সেইটাকেই উনি প্রাধান্য এবং মূল্য দিয়েছে, বুঝেছ? এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছে। তারা আমরা সব মানব জাতি এবং এর মধ্যে মুসলিম সমাজের হচ্ছে মুসলিম সমাজের জ্ঞানী ব্যক্তিরা চর্চায় এগিয়ে গেছে। মুসলিম সমাজে যে একটু একটু হয়তো বা গোড়ামি এবং কুসংস্কার ছিল, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বিভিন্ন আদেশ উপদেশ জ্ঞান বিজ্ঞান ওনার সব কিছুতে এগুলো গোড়ামিগুলো দূর হয়ে এগুলো মানে এগিয়ে যাওয়ার প্রেরণা এবং উজ্জীবিত হয়েছে, বুঝেছ? মানে মাথা চালাতে উঠেছে বাড়ি। এবার এই জন্যে আমাদের এই ব্যক্তিকে মহাপুরুষ এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে এই ব্যক্তির দিক অনুসরণ করে ওনার দিকের উপরই আমরা অনেক কিছু মানে স্মরণ করে অনুসরণ অনুকরণ করে আমরা সামনের দিকগুলো এগিয়ে যেন যেতে পারি, এইটাই সবার কাছে কামনা এবং সবাই এইটা করবো আশা করি। তোমরা সকলে এগুলো নিয়ম করার চেষ্টা করবে এবং পালন করার চেষ্টা করবে, আমরাও সেই হিসাবে সামনের দিকগুলো এগিয়ে যাবো। বাড়ির কাজ তোমরা একটু নাও, সামনের ক্লাসে কতটুকু বুঝতে পারলে সামনের ক্লাসে এই বাড়ির কাজটা আনবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী সম্পর্কে তুমি কতটুকু বুঝতে পারলে এইটা তোমাদের মতামত লিখে আনবে। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।